ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওটা দেখার জন্য। ছোট ছোট ভিডিও আমি করি, যেগুলো আমার মনে হয় যে আমার কথাগুলো শুনলে আপনারা উপকৃত হবেন, সেই কারণে ভিডিওগুলো করা। আর যারা নতুন আছেন তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকের যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে একটা 2 মাস বসে কিটটেন বাসায় নিয়ে আসার পরে প্রথম প্রথম আপনার যেগুলো করণীয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে বিষয়গুলো নিয়ে এই কথাগুলো আমার শুনলে হয়তো আপনারা কিছুটা হলেও স্বস্তি পাবেন। আপনারা যখন একটা কিটটেন বুকিং করেন তখন কিন্তু তখন থেকে কিন্তু আপনাদের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, যে আমার একটা কিটটেন বুকিং দিছি, 2 মাস হলে আমি তাকে নিয়ে আসবো। প্রথম প্রথম কিন্তু আমাদেরও এরকম হয়েছে, আমরা যখন কিটেন বুকিং দিতাম নিয়ে আসতাম তখন কিন্তু অন্য ধরনের একটা ভালো লাগে আমাদের ভিতরে কাজ করতো। সেম আপনারও কিন্তু কোনো অংশে কম না, 2 মাস পরে যখন আপনি কিটেনটা নিয়ে আসেন তখন কিন্তু আপনি দেখেই নিয়ে আসেন যে কিটেনটা ওকে আছে বিডারের কাছ থেকে। তারপরে কি হয়, যেটা আপনি বাসায় ওকে যখন নিয়ে আসেন, আপনাকে একটা কথা আপনি মনে রাখবেন যে ও কিন্তু একটা নতুন পরিবেশে আসতেছে। ও হয়তো অনেক ওর ভাই বোনদের সাথে ছিল, ওর মার দুধ খাইতো, তো আপনার বাসায় কিন্তু একবার নতুন পরিবেশে আসতেছে। যদিও 2 মাস বয়সে কিন্তু কিটেন দুধ ছাড়ে না, 3-4 মাস বয়স পর্যন্ত দুধ খায় ওর মায়ের, তো সেখানে 2 মাস বসে নিয়ে আসতেছেন, ওর মাকে ছাড়াও চলে আসতেছে। তো আপনাকে ঠিক ওর মা অথবা বাবা এরকমই হতে হবে, যে ও যেন মনে কষ্ট না পায়, যতটা সম্ভব আপনি ওকে টাইম দেওয়ার ট্রাই করবেন। যখন কিটেনটা ফার্স্ট আপনার বাসায় আসবে, ও কিন্তু আপনার বাসাটাকে ঘুরে ঘুরে দেখবে। আপনি যখন বক্স থেকে ওকে বার করবেন, আপনি খেয়াল করবেন ম্যাক্সিমাম এরকমই হয় যে ও কিটেনটা ঘুরে বেড়ায়, সারা বাসা ঘুরে বেড়ায়, অথচ বাসাটা দেখে, যে বাসাটার গন্ধ খোঁজে, ওর পরিচিত গন্ধগুলো খোঁজে, কিন্তু দেখবেন যে বাসা ঘুরে বেড়াচ্ছে, খাটের নিচে সব জায়গায় ওর বিচরণ। ঠিক আছে, তো একটা প্রবলেম হয় যে নেয়ার পরে কিন্তু অনেকেই বলে যে খাবার খাচ্ছে না, বা কখন দিব, এখন খাবার দিছি, নেয়ার পরেই অনেকে খাবার দেন। ঠিক আছে, এক্ষেত্রে আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে একটু শুনে নেবেন যে ওর খাবার টাইমগুলো কোন কোন টাইমে আছে, কারণ পার্সিয়ান কিন্তু খাবার টাইমে অভ্যস্ত হয়ে যায়, যে এই টাইমগুলো খাবার দেওয়া হয় এই টাইমের আগে দিলে কিন্তু সহজে ওরা খাইতে চায় না, ওটার পেট ভরা থাকে। তো আপনি অবশ্যই শুনে নেবেন যার কাছ থেকে নেবেন তার কাছে, যে কোন কোন টাইমগুলো তোকে খাবার দেওয়া হয় এবং কি কি খাবার খায়। প্রথম প্রথম কিন্তু আপনাকে ও কি কি খাবার খায় সেগুলাই দিতে হবে, 15 থেকে 16 দিন পর্যন্ত ওর আগের মালিক যে খাবার দিছে আপনি সেগুলাই ট্রাই করবেন। আপনি যদি নতুন কোনো আইটেম ট্রাই করেন, নতুন ভাবে খাওয়ানোর ট্রাই করেন, সেটা পরে, প্রথম অবস্থায় কখনো নতুন খাবার দিলে কিন্তু খাবে না। ও যদি মাংস শুকনো খায়, ছোট ছোট করে একেবারে জোর জোর করে খায়, সেক্ষেত্রে আপনাকে ওভাবেই দিতে হবে। আবার ও যদি মাংস হালকা চিকেন স্টক মিশানো ভিজা ভিজা খায়, সেক্ষেত্রে আপনাকে সেটাই দিতে হবে। তো আপনি আসলে ওর বিডারের কাছ থেকে শুনে নেবেন যে কিভাবে খাওয়ার হ্যাবিটটা করছে, আস্তে আস্তে আপনার হ্যাবিটটা আপনার অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন, কিন্তু প্রথমবারে চেঞ্জ করতে যাবেন না, তাহলে খাবে না। তো বাসা না পরে কিন্তু একটা কিটেন খায় না সহজে, আমি যতটুকু জানি বা আমার অভিজ্ঞতা যতটুকু বলে। ও খেলাধুলা করবে, ওকে খেলাধুলা করতে দেন, আপনি দেখবেন যে ওর অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। অনেক সময় লং জার্নির কারণে অনেক বিড়াল টায়ার্ড হয়ে যায়, বিশেষ করে যেগুলো বিড়াল ঢাকা থেকে ঢাকার বাইরে যায় সেই বিড়াল তো অনেক সময় টায়ার্ড হয়ে যায়। সেক্ষেত্রে কি হয়, আপনি নেওয়ার পরে ওকে একটু স্যালাইন খাওয়াবেন, স্যালাইন খাওয়াই দেবেন, তাহলে কিন্তু আবার ওকে থাকবে। আপনি ওর অ্যাক্টিভিটিটা দেখবেন যে ও কেমন অ্যাক্টিভিটিতে আছে। তো যখন দেখবেন বাসা সারা বাসা ঘুরতেছে, ওকে ওর মতো থাকতে দেন, আর কাজ করবেন ওকে একটু লিটার, যে আপনি লিটার যে জায়গাটা আপনি ঠিক করছেন, লিটার বক্সটা দিয়েছেন, ওকে একটু লিটারে ধরে দিবেন, ও টয়লেট করুক বা না করুক, ওকে লিটারে ধরে দিবেন, ও লিটারটা পা দিয়ে বক্স ভিতরে দেখবেন থাকবে, নাড়ানাড়ি করবে, অর্থাৎ বুঝে নিবে যেটা ওর লিটার, ওখানে পিপটি করতে হবে। আর যদি পিপটি টেন থাকে তাহলে তখন সমস্যা নেই, একবার দেখা দিলে ওখানেই যাবে। তো দেখা যাচ্ছে আপনি আনার পর মালিকের কাছে শুনবেন যে কখন খাবার দেয়, সেই টাইমটা আপনি আবার আপনার কিটেনকে খাবার দিবেন, সেইভাবেই খাবার দিবেন যেভাবে উনি খাবার দিছে, দেখবেন যে কিটেনটা খাচ্ছে। তো কিটেন খাইলে তোর কোনো ভয় নাই, আর খেয়াল করবেন যে ওর কোনো ধরনের মানে জড়তা আছে কিনা, যে আপনার বাসায় সে ও গুটিসুটি মেরে আছে বা প্লেফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে ও হয়তো জার্নি করছে, সেই কারণে প্রবলেমটা হইতেছে। তো আপনাকে একটু সময় দিতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আর বিডারকেও বারবার ফোন দেওয়ার কিছু নাই, ওকে একটু সময় দেন, ওয়েট করে একটু লাগলে চিকেন স্টক খাওয়ান, একটু স্যালাইন দেন, দেওয়ার পরে দেখবেন ও এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। কারণ অনেক সময় দূরের যে জার্নিগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে, অনেক সময় ঠান্ডাও লেগে যায়। তো এই বিষয়গুলো খেয়াল করবেন, দূরে জার্নিতে যারা নিয়ে যাবেন কি ট্রেনগুলো ঢাকা থেকে ঢাকার বাইরে, অবশ্যই যেন ঠান্ডা না লাগে সেই বিষয়গুলো দেখবেন। কারণ ঠান্ডা লাগলে আপনি নিয়ে গেলে যদি ঠান্ডা লাগে কি ট্রেনে, তখন কিন্তু বিডারের কোনো দোষ নাই, আর বিডারের এক্ষেত্রে কিছু করণীয় নাই, হয়তো সে আপনাকে হেল্প করবে যে কিভাবে এই ঠান্ডাটা দূর করা যায়, কিন্তু আপনি তার প্রতি কোনো অভিযোগ দিতে পারবেন না, কারণ আপনি যেহেতু লং জার্নিতে গেছেন, আপনি কিটেন দেখে নিয়েছেন, কিটেন ফ্রেশ, তারপরে কিছু হলে সে দায় কিন্তু বিডারে থাকে না, সেক্ষেত্রে আপনাকে আপনার রেলের দায়িত্ব নিতে হবে।
তো আপনি ঠিক সেভাবে প্রথম দিন আনার পরে ওর সবকিছু পরিচয় করাই দিবেন, লিটার, ওর খেলার জন্য বল দিবেন, খেলাধুলা করবে, দেন খাবার দিবেন। এক ক্লাস যখন ক্লান্ত হবে সেই টাইম দেখবেন খাবার দিলে সুন্দরভাবে খাচ্ছে আর কি। আমি আবারও বলতেছি কি কি খাবার খায় সেগুলো আপনি জেনে নেবেন, এভাবে কি আপনার রাতটা হয়তো কেটে যাবে। সকালবেলা ঠিক সেম টাইমে আপনি খাবার দিবেন, তো কি কি খাইতো ঠিক সেম টাইমে সকালবেলা আপনি খাবারটা দিবেন, দুপুরও সেম টাইম। যদি দেখেন যে আপনার কিচেন সুন্দরভাবে খাচ্ছে, ঘোরাফেরা করতেছে, তাহলে বিন্দাস, আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো টেনশনের কোনো ব্যাপার নাই, অর্থাৎ আপনার কিচেন ফুল ওকে আছে। আর একটা কিচেন যদি নেওয়ার পরে সবকিছু ওকে থাকে, প্লে ফুল থাকে, আমাদের মনে হয় কারোই কোনো টেনশন হয় না, মনে হয় যে না আমরা টেনশন ফ্রি পুরাই। আমরা বিড়াল, আমরা এখনো যদি কোনো নতুন বিড়াল বাসায় নিয়ে আসি সেক্ষেত্রে আমাদেরও কিন্তু অনেক সময় মানে টেনশন হয় যে বিড়ালটা আসলে খাবে কি খাবে না। তো যখন খাওয়া দাওয়া করে ঠিকভাবে অ্যাক্টিভিটি ঠিক থাকে, 2-3 দিন ফোন তো আমরা অবজারভেশনে রাখি, ঠিক আছে হো কোনো প্রবলেম নাই। আপনাকেও 2-3 দিন অবজারভেশন রাখতে হবে যে বিড়ালটা সবকিছু ঠিক আছে কিনা বা একটু ঝিম দিচ্ছে কিনা। যদি একটু ঝিম দেয় সেক্ষেত্রে আপনি যদি কিছু না বোঝেন অবশ্যই বিড়ালকে ফোন দিবেন যে ঝিম দিচ্ছে আমি কি করতে পারি, ঠিক আছে। তো এই ছোট ছোট টপিকস গুলা নেওয়ার জানার বলে দেওয়ার জন্যই আপনাদেরকে আমার এই ভিডিও গুলা করা, যে কোনো কিছুতে নার্ভাস হবেন না। অনেক সময় যে 1-2 বার ছোট বাচ্চা বমি করে ফেলতে পারে, এতে নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। স্যালাইন খাওয়াবেন, চিকেন স্টক খাওয়াই দিবেন, আর স্যালাইন কিভাবে খাওয়াবেন সেটা আমার ভিডিওতে দেওয়া আছে। আমি আবার নেক্সট কোনো ভিডিও গুলো আপনাকে বলে দিব। তারপর আমি ভিডিওতে বলে দিচ্ছি 500 ml পানিতে আপনি স্যালাইনটা গুলবেন, 500 ml মানুষের যেভাবে গুলা হয় ঠিক স্যালাইনটা সেভাবে গুলবেন, নর্মাল পানিতে, পরিমাণ যেন ঠিক থাকে। দেন আপনি সিরিঞ্জ দিয়ে 2-3 ml খাওয়াবেন বাচ্চাকে, 2 ml বা 3 ml খাওয়াবেন না, বাচ্চাকে ওর থেকে একটু কম খাওয়াবেন, 1 ml খাওয়াই দিবেন, যেহেতু ছোট বাচ্চা 2 মাসের, ঠিক আছে, সেগুলো খেয়াল রাখবেন। আর চিকেনটা খাওয়াবেন সিরিঞ্জ দিয়ে, চামচ দিয়ে, ড্রপার দিয়ে, যেটা আপনার সুবিধা হয়, যেটাতে ওর কোনো প্রবলেম না হয় সেভাবে আপনি চিকেনটা খাওয়াবেন। আর মাংস তো চলবে, মাংসটা খাওয়ানো ভালো বাচ্চাদের আমি মনে করি প্রথম দিকে, পরে আস্তে আস্তে আপনি মাছ দিলেন, 3 মাস বয়সের পরে ক্যাট ফুড খাওয়ানো হ্যাবিট করলেন। তো একটা কিটেন আনার পরে আপনি ঠিক এভাবেই ওকে ট্রেন করবেন বা এভাবেই পর্যবেক্ষণে রাখবেন, ওর যাতে কোনো সমস্যা না হয় সেটা আপনি দেখবেন, বাসায় কেউ যেন ওকে প্রবলেম না করে। বিশেষ করে বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চা, সেক্ষেত্রে যেন ওকে এমন ভাবে না ধরে যে ব্যথা পায়, তাহলে কিন্তু প্রবলেম। অনেক বাসায় কিন্তু প্রবলেমটা হয়, ছোট বাচ্চারা বোঝে না, এমন ভাবে ধরে যে বিড়ালটা বাচ্চাটার প্রবলেম হয়ে যায়। তাই এটা থেকে সাবধান রাখবেন, কাজের মানুষ থেকে সাবধান রাখবেন। কাজের মানুষ কখনো বিড়াল টেক কেয়ার করতে পারে না কিন্তু সেভাবে, আপনাকে একটা কিটেন আনলে নিজেই সবকিছু টেক কেয়ার করতে হবে বাবা মার মতো করে। কখনো কাজের মানুষের উপরে আপনার বিড়ালের টেক কেয়ার আপনি ছেড়ে দেবেন না, তাহলে আমি মনে করি না যে আপনার বিড়াল পোষার কোনো যোগ্যতা আছে, কোনো বিড়াল পোষার দরকারও নাই। সমস্তটা আপনাকে নিজেই নিতে হবে, আপনার ফ্যামিলিকে, আপনাকে, হয়তো আপনার মা, আপনার ভাই, আপনি নিজেরা টেক কেয়ার করবেন, দেখবেন যে ও সুন্দর একটা পরিবেশ পাবে। আর ওর যাতে ঠান্ডা না লাগে বাচ্চাটা সেদিকে খেয়াল করবেন। বাচ্চাটা আনার পরে কখনো বারান্দায় রাখবেন না, বারান্দায় কিন্তু রাতে ঠান্ডা পড়ে, সেক্ষেত্রে সাবধান যেন বাতাস না লাগে, ঠান্ডা না লাগে, বাচ্চাটাকে সম্পূর্ণ রুম টেম্পারেচারে রাখবেন। আপনি তো বাচ্চা আনার 2 দিন পরে ঠান্ডা লাগালেন, তখন আপনি ফোন দিয়েছেন বিটারকে ঠান্ডা লাগছে, কিটেন অসুস্থ, এটা কিন্তু বিটারের দায় না, এটা ভুলটা আপনার যে আপনি কিভাবে রাখতেছেন। তো আপনি এই বিষয়গুলো খেয়াল করবেন, বিটারের কাছ থেকে তো আপনি দেখে শুনে নিয়ে আসতেছেন কিটেন ওকে আছে, সবকিছু দেখে নিয়ে আসলে তখন তার দায় বিটারে থাকে না, 1-2 দিন পরে সমস্যা হয় সেটা তো দায় আপনার, আপনি আপনার ভুল টেক কেয়ারের কারণে সে অসুস্থ হয়েছে, এটা মাথায় রাখবেন। আর আবারও বলতেছি ঠান্ডা থেকে দূরে রাখবেন, কিটেন পাশের কাছে কিন্তু ঠান্ডা একটুতেই ঠান্ডা লেগে যায়, তো অবশ্যই ব্যালকনিতে রাখবেন না, নিজের সাথে রাখবেন, রুমে রাখবেন আপাতত 2 মাস থেকে 3-4 মাস। এগুলো কথা বলার জন্য ভিডিওটা করা। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব মিলে আমার সব বেড়ে যায়। ভিডিও কি দেখতে চান সেই বিষয়গুলো নিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার কাছে কিটচেন কিনতে চান, আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, পার্সিয়ান কিটটি প্রেজের লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। আর আমার ফেসবুক আইডি হচ্ছে তানভীর ইমতিয়াজ, আর আমার ভাইয়ের ফেসবুক আইডি হচ্ছে মাহমুদ হাসান। আমার দুজনের সাথে কন্ট্যাক্ট করলে আপনি আমার কিটচেন পাবেন, বা আমাদের কাছে কিটচেন যারা নিতে চান তারা পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন বক্সে আমি আমাদের পেজের লিঙ্ক দিয়ে দেবো। আর আমি যেভাবে ওগুলো বললাম যে কিটচেনের এই ব্যবস্থাগুলো আপনারা নিবেন বা এগুলো সাবধানে রাখবেন, এগুলো থেকে আপনারা দূরে থাকবেন, তো সেভাবেই করেন, দেখবেন যে একটা কিটচেন খুব সুন্দরভাবে আপনার পরিবেশে মানুষ হবে। আজকে আর কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।